নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ দিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সরকারি ভাতা যথেষ্ট নয়, প্রতিবন্ধীদের আত্মনির্ভর হওয়ার ডাক। সিপিএম এর অভিনব বিক্ষোভ ও ডেপুটেশন। মুর্শিদাবাদ জেলার হস্তিনাপুর গ্রামে তারা মায়ের পুজো। ঝোপের মধ্যে থেকে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। আগুনে পুড়ে মৃত্যু দুই শিশু কন্যার। গোয়ানারা গোবিন্দপুর রাধা মাধব রাস উৎসবের উদ্বোধন। রূপনারায়ণপুর ফাঁড়িতে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার। কালিন্দী নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ল বাঘ। আসছে বিস্তারিত খবরে। সরকারি ভাতা যথেষ্ট নয়, প্রতিবন্ধীদের আত্মনির্ভর হওয়ার ডাক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের মেরুদণ্ডি গ্রামে রাজ্য প্রতিবন্ধী সেবা সংঘের উদ্যোগে প্রতিবন্ধী কর্মশালা অনুষ্ঠিত হলো। সেখানে একদিকে তাদের হাতের কাজের জন্য শংসাপত্র তুলে দেওয়া হলো, অন্যদিকে তাদের বিভিন্ন ছোট কুটির শিল্পের নানান রকম প্রশিক্ষণের মধ্য দিয়ে এই সমাবেশ হলো। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার প্রতিবন্ধী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। দুস্থ প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল, শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এই প্রতিবন্ধীরা যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান তার আশ্বাস দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল, বসিরহাট এক নম্বর ব্লকের পূর্তের কর্মদক্ষ সাফিকুল তফাদার, স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রক্তিম ইসলাম মণ্ডল, সভাপতি চৈতালী মণ্ডল। সারা রাজ্য প্রতিবন্ধী সেবা সংঘের প্রায় এক লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও মহিলা এবং পুরুষ রয়েছেন। তাদেরকে এক ছাতার তলায় এনে তাদের হাতে কলমে একদিকে প্রশিক্ষণ দেওয়া হয়, অন্যদিকে বাড়িতে বসে নিজেরাই যাতে কুটির শিল্পের মধ্যে দিয়ে আত্মনির্ভর হতে পারে তার ডাক দেওয়া হয়। বসিরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ সাফিকুল দফাদার বলেন, আমরা ইতিমধ্যে এদের সরকারি জায়গায় খাওয়া ও থাকার জন্য একটি সরকারি প্রকল্পের মধ্যে দিয়ে পাকা বিল্ডিংয়ের জন্য সাত লক্ষ টাকা সরকারিভাবে অনুমোদন দিয়েছি। পাশাপাশি এই দুস্থ অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ একদিকে কর্মসংস্থান পাবে, অন্যদিকে নিজের জীবন জীবিকার মধ্যে দিয়ে অন্য পাঁচটা সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবন ধারণ করতে পারবে, তার সব রকম ব্যবস্থা করেছি। রক্তিম ইসলাম মণ্ডল বলেন, আমরা সরকারি ভাতা পাই হাজার টাকা, তাতে কিছু হয় না। আমরা চাই এটাকে তিন হাজার টাকা সরকারি ভাতা করা হোক, না হলে আগামী দিন আমরা রাজ্য জুড়ে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি করব। সাধারণ মানুষের সঙ্গে এদের ভাতাটা একই রকম করছে, এটাকেও মানতে পারছে না সাধারণ মানুষ। এটা আমাদের দাবি, যেটা এটা রাজ্য স্তরে বিভিন্ন জায়গায় যারা আছে, যে সকল প্রতিবন্ধী, তারা যেন মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার এটা আবেদন করেছে, যাতে এই ভাতাটাকে তিন হাজার টাকা করা যায়, তারা কিছু করতে পারবে। এখন এক হাজার টাকায় কিচ্ছু হয় না সমাজে। আমাদের পাশে সরকার যদি একটু দাঁড়ায়, তাহলে আমাদের আগামী দিনের জীবনযাত্রার মান অনেকটাই পাল্টে যাবে। এদের তো দাবি থাকবেই, কারণ প্রচুর যারা হ্যান্ডিক্যাপ, তারা তো অসহায়, খেতে পায় না, তারা তো সত্যিকারে গরিব মানুষ। যাদের ঘরে হ্যান্ডিক্যাপ আছে, একমাত্র কষ্ট দুঃখ ব্যথা সেটা কিন্তু তারাই জানে, অন্য কেউ জানবে না। অতএব তাদের তো মনে অনেক ইচ্ছা আছে, আমরা চেষ্টা করব যতটা করা যায়। আমরা দিদিকেও বলবো যে হ্যান্ডিক্যাপের দিকে একটু লক্ষ্য রাখতে, কারণ যাতে এরা বাঁচতে পারে সেটা আমরা দেখে নেব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সিপিএম এর অভিনব বিক্ষোভ ও ডেপুটেশন। হুগলির উত্তরপাড়া কোতরং পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদবের ঘরের সামনে শুয়ে পড়ে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করল সিপিএম নেতৃত্ব। গতকাল উত্তরপাড়ার সিপিআইএম এর সদস্যরা প্রথমে উত্তরপাড়া কোতরং পৌরসভার গেটের সামনে ডেপুটেশন কর্মসূচির জন্য জমায়েত সভা করেন ও পরে পৌরসভার চেয়ারম্যানের ঘরের দরজার সামনে শুয়ে পড়ে অভিনব কায়দায় জঞ্জাল কর তুলে নেওয়া, ঘর বাড়ি মাঠ সংস্কার, হাড়িপুকুর মাঠের বেহাল দশার সংস্কার সহ একগুচ্ছ দাবি আদায়ের জন্য আবেদন জানান
ও পরে এই সমস্ত দাবি তারা উত্তরপাড়া কোতরং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের কাছে ডেপুটেশন আকারে জমা দেন। মানুষকে ভালো পরিষেবা দেয়া, মানুষের প্রয়োজনীয়তার উপলব্ধি করে ডেভেলপমেন্ট করা, এটা আমাদের কাজ। এখন একটা রাজনৈতিক দল একটা গায়ে কম্বল দিয়ে, অরাজনৈতিক কম্বল দিয়ে তারা অনেক কথা বলতে পারেন, তাদের বিষয় আমার সাবজেক্ট না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদ জেলার হস্তিনাপুর গ্রামে তারা মায়ের পুজো। অগ্রহায়ণের শুক্লা চতুর্দশী তিথিতে তারা মায়ের আবির্ভাব লগ্নে পূজিতা হলে পীঠ থেকে 45 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার বীরভূম সীমান্তের মধ্যে অবস্থিত হস্তিনাপুর গ্রামের মধ্য মাঠে বৈষ্ণব মতে ও পৌরাণিক নিয়ম বিধি বজায় রেখে 3 বছর ধরে পূজিত হয়ে আসছেন এখানকার মা তারা দেবী। গতকাল বুধবার ছিল এই আশ্রমের 3 বছর পূর্তির বাৎসরিক অনুষ্ঠান, আর সেই উপলক্ষে এই আশ্রমে ঢল নামতে দেখা গেল এলাকার প্রায় 10,000-এরও অধিক ভক্তবৃন্দের। বড়মা ব্লকের অন্তর্গত হস্তিনাপুর গ্রামের মধ্য মাঠে অবস্থিত এই তারা মায়ের আশ্রমে গ্রামের সাধক রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই প্রতিস্থাপন করা হয় এই তারা মায়ের মূর্তি। 2020 সালে এটা স্থাপন করা হয়, ঠিক আছে। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যেখানে সোশ্যাল ওয়ার্ক, মানে ধর্ম সাথে সোশ্যাল ওয়ার্কটা ডাইরেক্ট যুক্ত। আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে, তার সাথে সাথে আজকে হরিনাম সংকীর্তন হয়েছে এবং প্রসাদ বিতরণ করা হয়েছে। এবং আমাদের যেটা মেন উদ্দেশ্য জালি এটা প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, সেটা মেন উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। মায়ের পুজো উপলক্ষে গ্রামে তৈরি হয়েছিল উৎসবের আমেজ। আশেপাশের গ্রাম থেকে আসা ভক্তদের আগমনে গ্রাম সেজে উঠেছিল তারা পীঠের আদলে। এখানে হচ্ছে এই তারা মা এখানে জাগ্রত হয়েছে, তারপরে এমনি অনুষ্ঠান হয়, অনেকে ভক্তি ভরে পূজাও দেয়, আমরা সব আসি। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ঝোপের মধ্যে থেকে 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। মালদা জেলার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারথ টোলা এলাকায় ঝোপের মধ্যে থেকে 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। ঝোপের মধ্যে ব্যাগ দুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মানিকচক থানায়। আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা পুরো আতঙ্কে আছি। আমাদের পুরো গ্রামবাসীরা, এলাকাবাসীরা পুরো আতঙ্কে আছে, প্রায় এই ঘটনাটা ঘটতেই থাকে। এলাকা ঘিরে ফেলেছিল পুলিশ, খবর দেওয়া হয়েছিল বোম ডিসপোজাল স্কোয়াডে। জানা গিয়েছে 7টি কৌটোয় বোমা ছিল। যে সত্যিকারে এখানে বোমা ছিল, 7টি বোমা ছিল, তার মধ্যে 5টি বোমা নিষ্ক্রিয় ছিল আর 2টা ভালো ছিল, সেটা ডিসপোজাল টিম ডিসপোজ করে দিয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আগুনে পুড়ে মৃত্যু 2 শিশু কন্যার। আগুনে পুড়ে 2 সবর শিশু কন্যার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। মর্মান্তিক এই ঘটনায় সাধারণ মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত নাররা গ্রামে। মৃত 2 শিশু কন্যার নাম পূর্ণিমা সবর, বয়স 1 বছর, ও সুস্মিতা সবর, বয়স 3 বছর। শোকের ছায়া নেমে আসে মৃত 2 শিশু কন্যার পরিবার সহ অন্যান্য পরিবারগুলিতে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস থানার পুলিশ এবং বিষ্ণুপুর SDPO কুতুবউদ্দিন খান। তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ। যেহেতু জানতে পারেন, আমরা তো সব কাজের ব্যস্ত ছিলাম, যখনই আগুন লেগেছে তখন খবর পেয়ে আমরা এখানে এসেছি, দেখছি সব শেষ হয়ে গেছে। কজন এখনো পর্যন্ত আগুনে পুড়ে মারা গেছে? 2টো মেয়ে আমারই। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। গোয়ানারা গোবিন্দপুর রাধা মাধব রাস উৎসবের উদ্বোধন। মন্ত্রী দিলীপ মণ্ডলের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ করতে ঐতিহ্যবাহী গোয়ানারা গোবিন্দপুর রাধা মাধব রাস উৎসবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, রামনগর থানার IC ধীরাজ কয়াল, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন, কৃষণ সেলের সভাপতি নীতিশ মোদক, জেলা পরিষদের সদস্য ডলি কয়াল, শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল, অরিন্দম ঘোষ, রফিক মোল্লা সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ। এলাকার মানুষ বিভিন্ন কসরা জিনিসপত্র যেগুলো সহজে
সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু মেলার মধ্যে অনেক কিছুই আমরা পেয়ে থাকি, সেটাও পাচ্ছি। দূর দূরান্ত থেকে সর্বধর্ম নির্বিশেষে সকল মানুষের আগমনে এক সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটে এখানে। মেলা কতদিন চলবে? মেলা 18 তারিখ পর্যন্ত চলবে এবং এই 12 দিন আমাদের গ্রামের মা বোনেরা সত্যিকারের আনন্দ পাওয়ার কোনো জায়গা খুঁজে পায় না, আমাদের গ্রামে মা বোনেরা পায় না, তাই আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে এই রাজ উৎসবটা আমাদের মা বোন ভাইদের গ্রামের মানুষদের জন্য পাতে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রূপনারায়ণপুর ফাঁড়িতে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার। সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়িতে একাধিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট অভিষেক মোদি, এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি। এদিন তিনি ফিতে কেটে ফাঁড়ির অফিসার ইনচার্জ রুম ও সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। তাছাড়া ফাঁড়ির ঠিক সংলগ্ন জায়গায় রূপবীথি নামকরণ করে বাগানের উদ্বোধন করেন। এদিন বাগানের মধ্যে প্রথম বৃক্ষটি রোপণ করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম এবং ডিসি ওয়েস্ট অভিষেক মোদি ও এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি। তাছাড়া এদিন নমন প্রকল্পের অন্তর্ভুক্ত বৃদ্ধ বৃদ্ধাদের মঞ্চে ডেকে বিশেষ সম্মান জানানো হয়, সঙ্গে এলাকার দুটি মহিলা ফুটবল দলকে বিশেষ সম্মান জানানো হয়। তাছাড়া এদিন রাজ্য ও জাতীয় স্তরে 3 জন মহিলা ফুটবল খেলোয়াড়দের সম্মানিত করা হয়। এছাড়া যারা রাতের অন্ধকারে ফাঁড়ির সুবিধার্থে নাইট গার্ডের কাজ করেন তাদেরও সম্মান প্রদান করা হয়। একই সাথে এদিন সম্মান জানানো হয় এমন 2 জনকে যারা আগে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে পুলিশের সহায়তা পেয়ে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি সহ রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ মনোজিৎ ধারা এবং কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা সহ আরো পুলিশ আধিকারিকেরা। আমরা যে এলাকাতে কাজ করি ওই এলাকাতে আমাদের কাজকর্মের মধ্যে থেকে অনেক রকম কাজকর্ম থাকে পুলিশে, কিন্তু আমাদের কাজকর্মগুলো সবসময় পাবলিকের সামনে দেখানোর মতো থাকে না। আমরা কোনো কেস ডিটেকশন করে ভালো কেস তো হয়তো যা কেসে জুড়ে আছে ওরা জানতে পারে, কিন্তু বাকি সমাজ ও কেসটা নিয়ে কোনো মাথা কামায় না। ক্রাইম রিলেটেড বা কোনো অন্য জিনিস রিলেটেড নেই, কিন্তু আমরা ওই গ্রামে কী ধরনের লোক আছে, কী ধরনের প্রতিভা আছে এবং কী ধরনের ওখানে জীবনোপাধি হয়, লোক ওখানে কীভাবে থাকে, এই জিনিসের উপরে আমরা ফোকাস করে অ্যাটলিস্ট কিছু ডেটাবেস তৈরি করার জন্য আমরা প্ল্যান করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। কালিন্দী নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ল বাঘ। বসিরহাট জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি গ্রামের ঘটনা। সুন্দরবন জঙ্গলের গা ঘেঁষে বয়ে গিয়েছে কালিন্দী নদী। সেই নদী পেরিয়ে গত মঙ্গলবার রাত্রিবেলা দক্ষিণ রায় হানা দিয়েছে লোকালয়ে। সেই নদীর পাড়ে বাঁধা ছিল একটি ছাগল, সেই ছাগলটি ধরে বসেছিল বাঁধের ওপরে। তারপর গ্রামবাসীদের নজরে আসে, তাকে তাড়া করলে নদী পেরিয়ে আবার জঙ্গলে ফিরে যায়। এই নিয়ে রীতিমতো রাতের ঘুম কেড়েছে সুন্দরবনবাসীর। ফরেস্ট ডিপার্টমেন্ট বহুত কষ্ট করে এটা ঢুকিয়েছে, গ্রামের মানুষ এটাকে নিয়ে আতঙ্কিত হয়েছিল। ঝিঙ্গাখালীর বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছে, রীতিমতো আতঙ্কিত সুন্দরবন পাড়ের মানুষ। বন দপ্তরের প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে জঙ্গল থেকে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকেছিল বাঘ। এলাকায় বন দপ্তরের কর্মীরা রয়েছেন, গ্রামবাসীদের বারবার সতর্ক করা হচ্ছে। বাঘটা বড় নদী পার হয়ে আসছিল, আসার সময় এনজিওর একটা বোর্ড এসেছিল, ওরা দেখতে পায়, দেখতে পেয়ে আমাদের সংবাদ দেয় দিলে, আমরা পাবলিক নিয়ে ওখানে গিয়েছিলাম, দেখলাম সত্যি বাঘের পায়ের কল পাওয়া গিয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।